এইমাত্র পাওয়া খুবই দুঃখজনক মর্মান্তিক খবর। নামাজের সময় বোমা হামলায় কমপক্ষে মৃত্যু হয়েছে 30 জনের, আহত 56 জনেরও বেশি। ঘটনাটি কখন ঘটেছে, কোন এলাকায় ঘটেছে, এখন এই মুহূর্তে কি অবস্থা সেখানকার, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। পাকিস্তানের পেশোয়ারে শুক্রবারের নামাজের সময় মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত 30 জন, আহত কমপক্ষে 56 জন। বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন এক সরকারি আধিকারিক। তিনি বলেছেন এই দিন কিসা খাওয়ানি বাজারের কাছে জামিয়া মসজিদে এই বিস্ফোরণটি ঘটে। পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম খান মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে বলেছেন, আমরা হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছি। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ইজাজ আহসান বলেছেন, দুই হামলাকারী মসজিদে প্রবেশের চেষ্টা করে এবং পাহারায় দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। বিস্ফোরণের তীব্রতায় মৃত্যু হয়েছে অন্তত 30 জনের, জখম কমবেশি 56 জন। জানা গিয়েছে শুক্রবার নামাজ চলাকালীন কুচা রিসালদার মসজিদে হওয়া এই বিস্ফোরণে নিহতদের মধ্যে অধিকাংশই প্রার্থনা করছিলেন। জখমদের অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক, এমনটাই পেশোয়ার পুলিশ সূত্রে খবর। যেহেতু মসজিদ সংলগ্ন এলাকা জনবহুল ছিল, তাই আহতদের উদ্ধারে বেগ পেতে হয়েছে উদ্ধারকারী দলকে। গুরুতর জখমদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনো সংগঠন, তবে পাকিস্তানি তালিবান এবং আইএস জঙ্গি গোষ্ঠী এভাবেই নাশকতা ঘটায় এমনটাই অনুমান তদন্তকারীদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ফাবি সুন্নি অধ্যুষিত পাকিস্তান সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় বহু বছর ধরে এই ধরনের হামলার শিকার।